টালিগঞ্জ মূল অ্যাভিনিউ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে সব ধর্মের সব মহাগুরুদের সঙ্গে নিয়ে মিছিল করেন বৌদ্ধ সন্ন্যাসীরা। সাম্প্রদায়িক সমৃদ্ধির প্রচারক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিদ্বেষী বলার বিরোধিতা করে এই মিছিল করা হয়। প্রথমে পায়ে হেঁটে, তারপর টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে ট্রামে চেপে মিছিল হয়। আমি অন্যায়ের পাশে আছি। যদি আমি মহারাজ হয়ে যদি কোনো একটা দলীয় সাদা দলকে যদি আমরা যদি বিরোধিতা করতে চাই, দেখুন আমরা ধর্মগুরুরা, আমাদের কাছে বিজেপি যেমন, তৃণমূল তেমন, সিপিএম তেমন, কংগ্রেস তেমন, আমরা কোনো বাঘাবাগি করতে পারি না। আমাদের কাছে যে আসবে তাদেরকে আশীর্বাদ করতে আমরা বাধ্য। সুতরাং আমরা যে পার্টি আসবে তাদেরকে আশীর্বাদ করবো, কিন্তু যে পার্টি অর্থাৎ আমরা কখনো ধর্মগুরু হয়ে বলতে পারি না যে আমি অমুক পার্টিকে বসতে দেবো না, নির্দেশ আমরা বলতে পারি না। যদি কার্তিক মহারাজ বলে থাকেন আমি মুখ্যমন্ত্রীর পাশে, যদি কার্তিক মহারাজ না বলে থাকেন আমি কার্তিক মহারাজের পাশে। দেখুন রাজনীতি রাজনীতি থাকে, যেমন আমিও আপনারা দেখবেন আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে অনেক মিছিল হেঁটেছি। আমি আমাদের মাননীয় অর্থাৎ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী হোক, আমাদের মাননীয় বিমান বসু হোক, মাননীয় অতীত সদী হোক, তাদের সাথে আমাদের বিভিন্ন মিটিং হয়েছে। তাই বলে এই নয় যে আমরা কোনো রাজনীতি দলের সদস্য হয়েছি। আমরা তাদের যখন তারা আমাদের কাছে আসেন বা আমাদেরকে ডাকেন, আমরা শান্তির জন্য, ঐক্যের জন্য আমরা সবার কাছে যাই। কিন্তু এই নয় যে আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত হব। আমরা সন্ন্যাসীরা, আমরা সাধুরা, এখানে আমরা যোগী আদিত্যনাথজি নয় যে আমরা উত্তর পড়ছি মুখ্যমন্ত্রী। তিনি অফিসিয়ালি রাজনীতি করছেন, তিনি রাজনীতি করতে আছেন। কার্তিক মহারাজ অফিসিয়ালি রাজনীতি করছেন না, সুতরাং কোনো এরকম মন্তব্য আমাদের থেকে আসা উচিত নয়। কারণ আমরা চাই মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক, তারা যেন তার যাত্রা থাকেন এবং সবাই সবার পক্ষে থাকেন। আমরা এই মুহূর্তে এখান থেকে টালিগঞ্জ সম্পত্তি বুদ্ধ মন্দির থেকে আমরা টালিগঞ্জ ট্রাম ডিপো যাবো। ওখান থেকে আমরা বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা দিয়ে, মানুষের মধ্যে ঐক্য সংহতি বার্তা দিয়ে আমরা একটা ট্রাম যাত্রা করবো বালিগঞ্জ পর্যন্ত। আমি ডক্টর অরুণজ্যোতি বিট্টু, অধ্যক্ষ টালিগঞ্জ সম্পত্তি বুদ্ধ বিহার।